তো স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দশম শ্রেণীর সেকেন্ড সেমেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্নেগুন্ধ দশম শ্রেণীর সেকেন্ড সেমেরিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের কোয়েশ্চেন্ট দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ গ্রুপ এতে একে দাগে রয়েছে সঠিক উত্তরই নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু সাত সমান সমান সাত প্রথম এসটিপিতে টু পয়েন্ট টু ফোর লিটার ও টু এর ভর হবে চুয়াল্লিশ গ্রাম ফোর পয়েন্ট ফোর গ্রাম টু পয়েন্ট টু ফোর গ্রাম বাইশ পয়েন্ট ফোর গ্রাম উৎসবে ফোর পয়েন্ট ফোর গ্রাম পরে প্রশ্ন উষ্ণতা পরিবর্তনে সরল দোলকের দোলনকাল যাতে অপরিভূত থাকে সেজন্য থার্মোস্ট্যাট প্রতিবাহিত দোলক কাঠের দোলক ইস্পাতের দোলক ব্যবহার করা হয় উত্তরবে প্রতিবিহিত দোলক পরে প্রশ্ন ক্যাথরে মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে সঠিক উত্তরটি হল এল এ প্লাস লেস দ্যান কে প্লাস লেস দ্যান সি এ টু টু প্লাস থার্মিট পদতে অ্যালুমিনিয়াম কাজ করে জারক দ্রাব্য বিগালক অনুঘট বিজারক দ্রাব্য হিসাবে উৎসবে বিজারক দ্রাব্য হিসাবে পরের প্রশ্ন বর্তমান আন্তর্জাতিক রীতি অনুযায়ী তারের রং হল বাদামি লাল হলুদ না সবুজ বাদামি পরের প্রশ্ন অ্যামোনিয়া হাইড্রঅক্সাইড দ্রবণে নেসলার বিকারক যোগ করলে দ্রবণের বর্ণ হবে নি লাল বাদামি বেগুন উৎসবে বাদামি প্রশ্ন একটি ওহমীয় পরিবাহী হল গ্রাফাইড গ্যাস কার্বন হিরক জার্মেনিয়াম উৎসবে জার্মেনিয়াম পরে তোমাদের রয়েছে গ্রুপ বি একটি বাক্য উত্তর দাও প্রশ্নের মানে এক করে এক কিন্তু তিন সময় সমান তিন সিএফএল ব্যবহারের একটি অসুবিধা প্র সবুজ বর্ণের কপারক্রোমেট অর্থাৎ সিইউ সি আর ও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের কাছাকাছি দ্রবণের বর্ণ কি হয় অথবা সিইউএসও ও ফোর এর জলীয় দ্রবণে কি কি আয়ন থাকে তার সঙ্গে রয়েছে পরের প্রশ্ন তিন নম্বর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা লেখ তিনি তাকে রয়েছে দিকের সঙ্গে ডান দিক মেলাও প্রশ্নের মান এক করে এক ইন্টু তিন সমান সমান তিন একটা হবে বিয়ের সঙ্গে দু হবে সি এর সঙ্গে তিনেরটা হবে এর সঙ্গে চারের দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই সঞ্চয় দুই পাঁচের দাগে রয়েছে একটি প্রশ্নের উত্তর দাও সত্য মিথ্যা প্রশ্নের মান এক পরে তোমাদের রয়েছে গ্রুপ সি প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন ছয় ভালো করে দেখে নাও মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং অথবা প্রশ্ন রয়েছে পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি সাত দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান তিন করে তিন গুণ ছয় সহসান আঠেরো দেখে নাও প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্নের সময় কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে ভালো করে প্রশ্নগুলো দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাই করে থাকলে আমি ভুলবে না আর আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলাক প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সঙ্গের মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছে এত বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু যদি দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন কাটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে ভালো করে তোমরা কোশ্চেন দেখে নাও